রাজকুমার রাজ আইডিয়াস ফর ইউ এ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এসেছি একটি টেকনিক্যাল টিউটোরিয়াল নিয়ে। তো ডেস্কটপে যাব, ডেস্কটপে যাওয়ার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। সেটি হচ্ছে, আমি আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আপনাদের সামনে এসেছি এটা হচ্ছে টিউববাডি। যারা আমার ইউটিউবার ফ্রেন্ড রয়েছে, যারা ইউটিউবার তাদের জন্য আর কি, বিশেষ করে এটি যারা নতুন ইউটিউবার বিগিনার তাদের জন্য এটি কথাই না করলে না বা না ইউজ করলে না, এটি অবশ্যই অবশ্যই ইউজ করবেন। কেননা এটির কিছু স্পেশাল সুবিধা রয়েছে, এটি দিয়ে আপনারা ভিউ ইনক্রিজ করতে পারবেন, সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন, এবং এই অ্যাপটা দিয়ে আপনারা এক ক্লিকে আপনাদের একটা ক্লিক করে আপনারা আপনাদের ডিটেল জানতে পারবেন বা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের চ্যানেল ভিউস নিউজ সব কিছু পেতে পারবেন। তো ভিউয়ার্স, সেই জন্যে আমি আপনাদের সামনে এই অ্যাপসটি নিয়ে এসেছি। আমি আসলে অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমার ভালো লেগেছে, আমি নিজে ইউজ করি, সেই জন্য আপনাদেরকে বলছি। কারণ আমি আমার ভিউয়ার্সদের অসম্ভব ভালোবাসি, তারা আমার ফ্রেন্ড, তারা আমার ফ্যামিলি এবং তারা আমার সাবস্ক্রাইবার। সো তাদের নিয়েই আমার সব কিছু। তো ভিউয়ার্স, সেই জন্যে বারবার আপনাদের কাছে আসি বিভিন্ন ধরনের টেকনিক্যাল আপডেট নিয়ে, বিভিন্ন ধরনের নতুন নতুন সব নিউজ নিয়ে, এবং আপনাদের সিকিউরিটি সিস্টেম আপগ্রেড রাখার জন্য বিভিন্ন ধরনের আপডেট নিউজ নিয়ে আসি। তো ভিউয়ার্স, আজকে আমরা টিউববাডি নিয়ে কথা বলবো অনেক কিছু। তো ভিউয়ার্স, টিউববাডিতে কী কী করতে পারবেন? টিউববাডি আপনারা ফায়ারফক্স বা ক্রোম ব্রাউজারে, ফায়ারফক্সে অ্যাডন হিসেবে এবং ক্রোম ব্রাউজারে এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারবেন। এবং এখানে আপনারা টিউববাডি দিয়ে বিভিন্ন ধরনের স্পেশাল কিছু ফিচার পেয়ে যাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে, যেগুলো করতে আপনাদের অনেক কষ্ট হতে পারে বা ভিতরে অনেক মনে রাখতে অসুবিধা হতে পারে, সেগুলো আপনারা টিউববাডিতে খুব ইজিলি পেয়ে যাবেন। এবং টিউববাডির খুব শীঘ্রই আমি টিউববাডির ডেস্কটপ ভিডিওটি দেখে নেব। চ্যানেল ভিউয়ার্স, কথা না বাড়ি সরাসরি ডেস্কটপ। তো ভিউয়ার্স, আমরা ডেস্কটপে চলে এসেছি অলমোস্ট। তো কথা না বলে আমরা সরাসরি কাজে চলে যাই। অ্যাট ফার্স্ট আপনার ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করেই বরাবরের মতন আপনারা সার্চ দিয়ে নেবেন। এটি হচ্ছে TubeBuddy, টিউববাডি ডট কম। টিউববাডিতে যাওয়ার পর আপনার যদি ফায়ারফক্স ইউজার হন তাহলে এটা টিউববাডি আপনার ফায়ারফক্সে এটা কাজ করবে অ্যাডন হিসেবে, এবং আপনি যদি ক্রোম ইউজার হন তাহলে আপনার ক্রোমে এটা ইউজ হবে এক্সটেনশন হিসেবে। তো আমি বেসিক্যালি ইউজ করছি ফায়ারফক্স, সো আমার এখানে এটি অ্যাড করতে হবে অ্যাডন হিসেবে, এবং এখানে অ্যাড টু ফায়ারফক্স ক্লিক করার পরে আপনারা এটি অ্যাডনে ক্লিক করে অ্যাডনে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে আপনারা আপনাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে, আপনারা আপনাদের চ্যানেলে একটি আইকন দেখতে পাবেন, আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চ্যানেলে ঢুকলে আপনারা চ্যানেলের ওপরে ডান পাশে এই টিবি লেখা একটি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করলে আপনারা আপনাদের যে প্রোফাইলের কুইক মেনু, অর্থাৎ আপনাদের প্রোফাইলে যেগুলো করতে অনেক সেটিংসে ঢুকতে হয় আর অনেক ব্লাবলাবলা অনেক ঝামেলা পোহাতে হয়, সেগুলো আর লাগবে না। এখানে আপনারা সরাসরি এটি পেয়ে যাচ্ছেন আপনার টিউববাডির মধ্যে। এখানে মাই অ্যাকাউন্ট, লঞ্চ প্যাড, হেলথ রিপোর্ট এটসেট্রা অনেক কিছু রয়েছে, এবং আপনাদের ড্যাশবোর্ড, মাই ভিডিওস। এখানে যাওয়ার জন্য আপনাদের অনেক জায়গায় ক্লিক করা বা কোনো কিছু প্রয়োজন নেই, একটা ক্লিকেই এখানে প্রবেশ করতে পারবেন বা ঢুকে যেতে পারবেন। তো ভিউয়ার্স, ঠিক একইভাবে আমরা এই টিউববাডি যখন ইউজ করব, আমরা এটার কিছু স্পেশাল ফিচার দেখে নেব যে আসলে কেন আমাদের টিউববাডি ইউজ করা দরকার এবং কেন আমরা টিউববাডি ইউজ করব। টিউববাডির মাধ্যমে আমরা ইউটিউবকে প্রমোট করতে পারব এবং আমাদের কিভাবে আমরা সাবস্ক্রাইবার এবং ভিউ বাড়াতে পারব খুব কম সময়ের মধ্যে আমরা দেখে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আছে আমাদের সব কিছু দেওয়া। ওকে, আমরা শুরু করছি। তাহলে অ্যাট ফার্স্ট আমরা একটি ভিডিও ওপেন করি। এটি একটি পপুলার ভিডিও, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওটির সাবজেক্ট হচ্ছে মাই থার্ড আই 360° প্যানো ক্যামেরা টেস্টিং। তো এই ভিডিওতে আমরা এই ভিডিওটি যাওয়ার পরে আমরা কিছু ফিচার দেখিনি। আমরা যেহেতু টিউববাডি ইউজ করছি সেহেতু এখানে কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে টিউববাডির চিহ্ন দেওয়া, কিছু টুলস রয়েছে, স্ট্যাটাস রয়েছে, ট্যাগ রয়েছে, এগুলো কী জিনিস? তো যারা ইউটিউবার, আমরা ইউটিউবিং শুরু করেছি, তারা ট্যাগ সম্পর্কে জানেন, তবু একবার বলে দিচ্ছি। ট্যাগ হচ্ছে সেই সকল ওয়ার্ড বা সেই সকল সেন্টেন্স যেগুলো দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে আপনার ভিডিওটি চলে আসে বা আপনার ভিডিওটিকে খুঁজে পাওয়া যায়। এবং স্ট্যাটাসটা আমরা ক্লিক করে দেখতে পাবো। স্ট্যাটাসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এস্টিমেটেড আর্নিং, এই ভিডিও থেকে কত আর্নিং হয়েছে ওনার, ওন বাই মানে ওনারকে,
ওন বাই দিস চ্যানেল, অর্থাৎ এখানে কোনো এমএসএন বা অন্য কোনো কিছু অ্যাড নেই। তারপরে এখানে আছে এঙ্গেজমেন্ট রেট্রিও 6.38%, লাইক রেট্রিও 91%, শেয়ারস 1। এখানে আপনারা ডিটেল দেখতে পাবেন যে একটি ভিডিওর যে ডিটেল স্ট্যাটাস রয়েছে সেখানে দেখতে পাবেন। ট্যাগে প্রবেশ করার পর দেখতে পাবেন যে এখানে কী পরিমাণ ট্যাগ করা রয়েছে ভিডিওতে, এবং ট্যাগগুলো যদি আপনাদের চয়েস হয়, এবং এখানে ট্যাগ কপি করার অপশন আছে, এখান থেকে ট্যাগ কপি করে আপনি যদি সেম এই টপিকের উপর একটি ভিডিও বানাতে চান তাহলে এই ট্যাগগুলো কপি করে নিতে পারেন, এবং ট্যাগ কপি করে আপনার নিজের ভিডিওতে পেস্ট করে নিতে পারবেন। এখানে ট্যাগ কপি করার জন্য বা ট্যাগ র্যাঙ্ক ট্যাগ দেখার জন্য টুলস রয়েছে, টুলসে আমরা ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখানে দেখা যাবে সোশ্যাল মনিটর, সার্চ র্যাঙ্কিং, শেয়ার ট্র্যাকিং, আরও অনেক অপশন। এগুলো দিয়ে আমরা বুঝতে পারছি এগুলো কী আসলে কিসের জন্য ইউজ করা হয়। তো আমরা সার্চ র্যাঙ্কিংয়ে ঢুকে দেখি আসলে এখানে র্যাঙ্কিংয়ে রয়েছে কোন কোন সার্চ, অর্থাৎ কোন কোন ট্যাগ র্যাঙ্কিংয়ে রয়েছে। এখানে রয়েছে চিপ 360 ক্যামেরা, 360 ভিডিও, 360° ক্যামেরা, ক্যামেরা চিপ 360° রিভিউ, চিপ 360° ক্যামেরা ইন্ডিয়া। এগুলোর ভিতরে যেগুলো র্যাঙ্ক ট্যাগ সেগুলো আপনারা এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে কপি করে আপনাদের ভিডিওতে পোস্ট করতে পারবেন, অর্থাৎ খুবই ইজি হয়ে গেল। এবং সার্চ ইঞ্জিনে নিজের ভিডিওকে র্যাঙ্কিংয়ে রাখার জন্য এটি একটি বেস্ট অ্যাপ ইউটিউবারদের জন্য। এখানে আরেকটি ডিসক্রিপশনে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি পাবলিশড অন August 6, 2017, 11 ডেজ অ্যাগো, অর্থাৎ 11 দিন আগে ভিডিওটি আপলোড করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে দেখলে বুঝতে পারছি যে এই ভিডিওর যে ডিটেল এই জিনিসটা আপনারা শুধুমাত্র দেখতে পাবেন টিউববাডির কারণে, টিউববাডি দিয়ে এই ডিটেল দেখতে পারবেন। গেল, এবার সবচাইতে মজার ফিচারটি হচ্ছে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি টিভি ভিডিও লেআউটিক্স। এখানে ঢুকলে দেখতে পারবেন সামারি রয়েছে, অর্থাৎ টোটাল ভিউস, এই ভিডিওটির টোটাল ভিউস কত, এবং এটি আপনারা আপনাদের যে ভিডিও সেটির ক্ষেত্রে ইউজ করতে পারবেন, এবং আপনারা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো ইউটিউবিংয়ের ইউটিউবারের যে ভিডিও সেই ভিডিওতে ঢুকে আপনারা ডিটেল দেখতে পারবেন। টোটাল ভিউস, এস্টিমেটেড আর্নিংস, তারপরে এখানে এঙ্গেজমেন্ট রেট, তারপরে ভিউ পার আওয়ার, প্রতি ঘন্টায় কয়টা করে ভিউ হচ্ছে, এবং ভিউ ফার্স্ট 48 আওয়ার, প্রথম 48 ঘন্টায় কত ভিউ হয়েছে হিস্টোরিক্যাল আছে, এভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ ভিউ ডিউরেশন 1 মিনিট 35 সেকেন্ড, এই ভিডিওটি আসলে 4 মিনিট 27 সেকেন্ডের, এবং এভারেজ ওয়াস্ট মানে এক কথায় গড়ে দেখা হচ্ছে এটা 35.0%, এখানে আছে ডেজ ওয়াস্ট 17.9%, এঙ্গেজমেন্ট দেওয়া আছে, কমেন্টস আছে 239টি কমেন্টস। এখানে আপনারা সব দেখতে পাবেন, সব দেখতে পাচ্ছেন যে সাবস গেইন, অর্থাৎ এই ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব গেইন হয়েছে, মাইনাস টু আসলে, হ্যাঁ, ক্রিয়েটর সাজেস্টেড, ট্যাক্স ইন ফাইভ, ট্যাক্স ইন টাইটেল, র্যাঙ্ক ট্যাগ, একটি র্যাঙ্ক ট্যাগ আছে এখানে, টোটাল এখানে চ্যানেলের টোটাল যে ডিসক্রিপশন সেটিও দেওয়া আছে যে 22.9 মিলিয়ন ভিউস, ফোর এখানে সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন 451 সাবস্ক্রাইব পার ডে। এখানে ওনার আর এমসিএন এটাও চ্যানেলের ওনার, এখানে সব ডিসক্রিপশন বিস্তারিত চলে আসবে। শুধু তাই না, আপনারা এই অ্যাপটির সাহায্যে এরকম সো মাচ ইনফরমেশান কালেক্ট করতে পারবেন। এছাড়াও আমরা যদি আমাদের আরও বিস্তারিত দেখার জন্য আমরা যদি ভিডিওর আরও ভিতরে ঢুকি তাহলে আরও দেখতে পারবো, আরও বিস্তারিত সব কিছু দেখতে পারবো। এখন ভিডিও ম্যানেজারে যদি আপনাদের যেতে হয়, ভিডিও ম্যানেজারে যেতে হলে আপনাদের অনেক কিছু করতে হয়, চ্যানেল আইকনে ক্লিক করে বা ক্লিক করে তারপর ঢুকতে হয়, কিন্তু এখান থেকে সরাসরি আপনার সব কিছু পেয়ে যাবেন, সাবস্ক্রাইবার দেখতে পারবেন, মেসেজ, পার্সোনাল মেসেজ দেখতে পারবেন, এটসেট্রা। ওকে ফাইন, আমরা নেক্সট আরও কিছু ফিচার দেখে নিব। ওকে ফাইন, এরপর আমরা যদি আমাদের ভিডিও ম্যানেজারে যাই, বা আমরা যদি অন্য কোনো ভিডিওতে যাচ্ছি, তাহলে আমরা এটি আরও 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 ক্লিয়ার কনসেপ্ট পাবো। ওকে ভিউয়ার্স, আমি আপনাদের এখন দেখিয়ে দেবো আসলে আমরা ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে আমরা কিছু জিনিস দেখতে পাবো স্পেশাল আমরা যাচ্ছি। ভিউয়ার্স, সরি ফর দ্য স্লো নেট, আসলে বুঝতে পারছেন বাংলাদেশে আমাদের ইন্টারনেট কানেকশন খুবই স্লো। ওকে,
আমরা ভিডিও ম্যানেজারে চলে এসেছি। এবার ভিডিও ম্যানেজারে যে ফিচারগুলো আমরা পাবো টিউববাডির জন্য সেগুলো আমরা এখন দেখে নেব। সরি গাইস ফর দ্য লেট। আসলে টিউববাডি সম্পর্কে কিছু কথা বলি। টিউববাডি যারা ইউজ করবেন তারা তাদেরকে একটা আমি সাজেশন দিব যে টিউববাডি আপনাদের জন্য সবচাইতে বেস্ট টুলস ফর ইউটিউবার্স, ইউটিউবারদের জন্য। এবং আপনারা এই টিউববাডিটি খুব ইজিলি যদি ইনস্টল করতে চান বা খুব ইজিলি যদি পেয়ে যেতে চান আপনাদের ব্রাউজারে, তো আমি আবারও বলছি যে আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখানে একটি ক্লিক করে আপনারা পেয়ে যাবেন। না ভিউয়ার্স, আমি ওইভাবে অ্যাডভার্টাইজ করছি না, আমি নিজেই ইউজ করি টিউববাডি, তো সেই জন্য আপনাদেরকে রেকমেন্ড করছি। তো ভিউয়ার্স হ্যাঁ, ইতিমধ্যে আমরা চলে এসেছি। ওকে ভিউয়ার্স, হ্যাঁ আমরা আমাদের ভিডিওগুলো পেয়ে গেছি, ভিডিও চলে এসেছে। এখানে আমার প্রত্যেকটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এখানে বাল্ক আইকন রয়েছে একটি, বাল্কে টিউববাডি রয়েছে। তো আমরা এখান থেকে সরাসরি ঢুকে যদি বাল্কে ক্লিক করি, আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি ফাইন রিপ্লেস অ্যান্ড অ্যাপেন্ড, ওকে এর কাজটি আমরা দেখাচ্ছি, এটিতে ক্লিক করলাম। এখন এর কাজ হচ্ছে আপনারা ডেসক্রিপশনে অথবা টাইটেলের সব ভিডিওগুলো খুঁজে খুঁজে কিছু টেক্সট বের করে যদি সেগুলো রিপ্লেস করতে চান তো খুঁজে বের করতে পারবেন বা রিপ্লেস করতে পারবেন। ফাইন অ্যান্ড রিপ্লেস অথবা অ্যাপেন্ড আফটার টেক্সট, অর্থাৎ আপনাদের ইচ্ছা মতন যে টেক্সটগুলো রয়েছে এবং এগুলো তারপর রয়েছে হচ্ছে এক কথায় এর মধ্যে সব অপশনগুলো পেয়ে যাবেন। ফাইন্ড দ্য রিপ্লেস টেক্সট, ইনসার্ট আফটার টেক্সট, ইনসার্ট বিফোর টেক্সট, রিমুভ ডিলেট টেক্সট, অ্যাড টেক্সট, এন্ড অফ ডিসক্রিপশন, ইনসার্ট টেক্সট বিগিনিং অফ ডিসক্রিপশন, রিপ্লেস এন্টার এন্ড ডিসক্রিপশন। আমরা যে টেক্সটে ফাইন্ড করব আমরা এখানে যদি সেটি লিখে ফাইন্ড টেক্সটে লিখে সার্চ দিই তাহলে পেয়ে যাব। আবার রিপ্লেসে গিয়ে যদি আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে গিয়ে যদি আমরা রিপ্লেস টেক্সট দিই, এই এখানে লিখে যে টেক্সট আমরা রিপ্লেস করব সেটি লিখে দিলে রিপ্লেসড হয়ে যাবে। তো আমার যেহেতু চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, এখন যদি আমি ওই লেখাটাকে খুঁজে খুঁজে বের করে চেঞ্জ করতে যাই তাহলে হবে না। আসলে এটি অনেক প্রবলেম এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এখান থেকে আমরা ইজিলি সেটা টেক্সটটাকে আমরা রিপ্লেস করে দিতে পারবো। এছাড়াও আরও 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 অনেক ফিচার এবং অনেক কিছু রয়েছে। এবার আমরা যদি ভিডিওর পাশে যদি আমরা ক্লিক করি এখানে তাহলে আমরা আরও কিছু ফিচার পেয়ে যাব। তো আমরা সেগুলো দেখে নিই। এখানে টুলস রয়েছে, লঞ্চ প্যাড রয়েছে, কুইক লিঙ্ক রয়েছে, মানে ইজিলি আপনারা এখান থেকে, এখানে রয়েছে অ্যানালিটিক্স আছে, ওভারভিউ আছে, রিয়েল টাইম রয়েছে, আর্নিং রয়েছে, এখান থেকে সরাসরি এই ভিডিওর ডিটেল আমরা দেখে নিতে পারবো। এবং ডিভাইস সাবস্ক্রাইবার্স, লাইক অ্যান্ড ডিসলাইকস, ভিডিও ইন প্লেলিস্ট এটসেট্রা, ইনফরমেশনে ক্লিক করে আমরা এই ভিডিওর যে ইনফরমেশনগুলো রয়েছে, ভিডিওর ডাইরেক্ট ভিডিও লিঙ্ক, ডাইরেক্ট ইউটিউব ভিডিও লিঙ্ক, তারপর রয়েছে ভিডিও আইডি, ভিডিওর আইডি রয়েছে, প্লেলিস্ট লিঙ্ক এটসেট্রা সব এখান থেকে দেখে নিতে পারবেন। কুইক লিঙ্কস আসলে এখান থেকে লিঙ্কস, ফিল্টার্স রয়েছে, ফিল্টার্সে ক্লিক করার মাধ্যমে আপনারা কী কী ফিল্টার রয়েছে, কমেন্ট দ্যাট আই হ্যাভ নো রিপ্লাই টু এটসেট্রা বহুত লিঙ্ক রয়েছে। এবং এখানে রয়েছে লঞ্চ প্যাড, লঞ্চ প্যাড দেখে নিই, এখানে হচ্ছে লাইক টাস্ক, বেস্ট রিপ্লেসমেন্ট অপশনিস্ট, আরও অনেক রয়েছে। তারপর আমরা টুলসে যাই। আচ্ছা, সো কুল একটা অ্যাপ আমাদের ইউটিউবার্সদের জন্য, এবং আমি রেকমেন্ড করি আমার যত ইউটিউবার ফ্রেন্ড রয়েছে যারা নিউ বিগিনার, তাদের জন্য এই টুলসটা বেস্ট টুল হবে। এবং আমি তাদের জন্যই শুধুমাত্র ভিডিওটি তৈরি করা আমার, যাতে তারা ইজিলি এখান থেকে টিউববাডি ইনস্টল করে টিউববাডি ইউজ করতে পারে। তো ভিউয়ার্স, আপনারা খুব ইজিলি বুঝতে পারলেন যে আসলে টিউববাডিটা আমাদের জন্য কতটা হেল্পফুল। তো ভিউয়ার্স, আপনারা এভাবে টিউববাডি ইউজ করার মাধ্যমে আপনাদের ইউটিউব ভিডিও প্রমোট করতে পারেন লাইক এ বস, লাইক এ প্রো। আপনারা এখান থেকে খুব ইজিলি আপনাদের ইউটিউব ভিডিও র্যাঙ্কিং থেকে শুরু করে ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়ানো, ভিউ বাড়ানোর জন্য এটি খুবই হেল্পফুল। এবং আপনার ইউটিউবার যারা রয়েছে, আপনার ইউটিউব যে চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের চ্যানেল হ্যান্ডেল করা, চ্যানেলের সব কিছু হ্যান্ডেল করা খুব ইজি হয়ে যাবে। তো ভিউয়ার্স, সবাই ডিসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে আপনারা ইনস্টল করে নেবেন এবং খুব খুব হ্যাপলি টিউববাডি ইউজ করবেন। ওকে ভিউয়ার্স, সে পর্যন্ত বাই বাই, নেক্সট টাইম দেখা হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে টিউববাডি আসলে আমাদের কত উপকার করছে, কত হেল্পফুল আমাদের জন্য, ইউটিউবারদের জন্য।
আমার যারা নিউ ইউটিউবার ফ্রেন্ড তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকে। টিউববাডি নিয়ে আমাকে একটি ভিডিও তৈরি করার জন্য বলেছিল, বিশেষ করে কয়েকজন ভিউয়ার। তো তারা আসলে খুব জানতে চেয়েছিল, যে তো আমি তাদের জন্য বিস্তারিত বলে দিয়েছি ভিউয়ার্স। তো আমার ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন টিউববাডির যে লিঙ্কটি, সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনার টিউববাডি আরামসে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। এবং এখান থেকে টিউববাডি ইনস্টল করলে আপনার কিছু স্পেশাল ফিচার এক্সট্রা পেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের টিউববাডিগুলো স্পেশাল হবে। এগুলো আমার তরফ থেকে আপনাদের জন্য গিফট। তো নিচে আমার ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটি আছে সেই লিঙ্ক থেকে আপনারা টিউববাডিতে ঢুকবেন এবং টিউববাডি ইনস্টল করে নেবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটি লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার আগে এর আগে অনেক টেকনিক্যাল ভিডিও আপলোড দেওয়া আছে ইউটিউবারদের জন্য, নন ইউটিউব টিউবারদের জন্য, সেই ভিডিওগুলো দেখে আসবেন, আশা করি মজা পাবেন। এবং নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, সেই পর্যন্ত ভালো থাকবেন।